রাখিতেই সহবস্থান মোদি মমতার। রাখি পূর্ণিমা উপলক্ষে থিয়েটার বিকোচ্ছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রাখি। কেন্দ্র রাজ্য সম্পর্ক যাই হয়ে থাকুক, বঙ্গ রাজনীতিতে বিজেপি তৃণমূলের লড়াই জারি থাকুক, তবে মমতা মোদির পাশাপাশি অবস্থান দেখতে সবারই আগ্রহ। আমফান ঝড়ের ক্ষতিগ্রস্ত দেখতে অনেকদিন আগে একবার সামনাসামনি মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেও দিল্লিতে ক্ষণিকের সাক্ষাৎ, তবে তা নিয়েই জল্পনা রাজনৈতিক মহল থেকে আম জনতার। পাড়ার মোড় থেকে চায়ের দোকান জল্পনা সর্বত্র। তবে আসন্ন রাখি পূর্ণিমা উপলক্ষে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবি দেওয়া রাখি বিভিন্ন দোকানে পাশাপাশি একই সাথে অবস্থান করছে, আর তা কিনতে দলে দলে কর্মী সমর্থকেরা ছুটছে। নদিয়া শান্তিপুর ডাকঘর হোক বা রানাঘাটের ছোট বাজার কিংবা কৃষ্ণনগরের হাই স্ট্রিট, গেরুয়া এবং সবুজ শিবিরের চাহিদা একটাই। দোকানিরাও ব্যবসায়ী সুকৌশলে বিভিন্ন রকমারি রাখির পসরার মধ্যে এই দুই রাখিকে দোকানের গুরুত্বপূর্ণ জায়গায় ক্রেতা সাধারণের দৃষ্টিপাতের জন্য রেখেছে। ডাকঘর মোড়ের উপহার বিক্রিত এক দোকানের মালিক পূজা রায় জানান, শুধু রাজনৈতিক তাই নয়, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, তারাও সংগ্রহ করছেন এই রাখি। অত্যন্ত চাহিদা থাকলেও মাত্র 10 টাকা দামে অপরিবর্তিত রাখা হয়েছে। রানাঘাটের পাইকারি ব্যবসাদার হরিদাস কুণ্ডু জানান, গত বছরের অল্প সংখ্যক রাখি মজুদ রাখতে পেরেছিলেন, চাহিদা বুঝে এবার পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করেছেন তিনি। যে রাখি সেগুলো কেমন বিক্রি হচ্ছে? ভালো বিক্রি হচ্ছে, কারণ কালকে আমি প্রথম বুঝতে পারিনি, প্রথমে অল্প করে মালটা নিয়ে এসেছিলাম, দেখলাম কালকে সকাল থেকে বেশ ভালোই বিক্রি, ওইটা দেখে দেখে অনেকে ফিরে গেছে কালকে, অনেকে মাল এই মালটা নিয়ে আসবে। তাই দেখলাম যে অন্য অন্য রাখি থেকে যেটা বিক্রি হচ্ছিল ওইটা বাকি নতুনত্ব পাওয়াতে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী তো সারা দেশ জুড়েই আছেন, তা ওনাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা প্রত্যেকে এসে অর্ডারও করে গিয়েছেন আমার কাছে, যার জন্য মাল আমি অনেক এনেছি সকাল থেকে, অর্ডারও ভালোই গেছে। দামের ক্ষেত্রে কি মানে এই ধরনের রাখি যেরকম দাম হওয়া উচিত এই মুখের জন্য কি দাম বেশি কম আছে? না না, আমি তার জন্য দামটা মানে যেরকম বিক্রি করছি আমি সেইভাবে বিক্রি, চাহিদা বেশি বলে যে আমি দাম বাড়িয়ে বিক্রি করছি তা নয়, এটা যে রেঞ্জে আছে রেঞ্জ মধ্যে। কত টাকা দাম? 10 টাকা। 10 টাকা করে? 10 টাকা করে। এর আগের বারে এরকম আগে বারে আমি 10 টাকা করেই বিক্রি করেছি। না, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী ছবি দেওয়া ছিল আগের বছর? ছিল না, তবে এই বছর প্রথম নতুন আমি পেয়েছি এটা। আপনি যেখানে কিনতে গেছেন সেখানে কি আপনার মতন যারা ক্রেতা তারা আরও কিনেছে? হ্যাঁ হ্যাঁ, তারাও কিনছে। তারা চারদিকে ছবি দেয়। মানে আমি বলতে চাইছি এই জন্য শান্তিপুরটা একটা আলাদা জায়গা, শান্তিপুর ধরুন উপনির্বাচন আছে সামনে, সেই কারণে একটা রাজনৈতিক ব্যাপার থাকতে পারে। না না না, আমরা ওইসব চিন্তা ভাবনা করে মাল আনি, কারণ আমরা দোকানদার হিসাবে মানে দেখলাম এটা বেশ ভালো লাগছে, খুবই অল্প করে নিয়ে এসেছিলাম, জানি প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দুজনেকেই মানে আমাদের মানে সব জায়গাতেই মানে ওনার ইয়ে আছে, যার জন্য আমি মালটা অল্প করে তুলেছিলাম। তবুও ভাবছি কী জানি না কীরকম বিক্রি হবে না হবে, কালকে মালটা আনার পর আমি যা দেখলাম যে বেছে কেনা মানে খুব চাহিদা, মানে আমার অন্যান্য রাখি যেরকম বিক্রি তার সঙ্গে এইটাও সেরকম চাহিদা আছে, তার জন্য আমি নতুন করে আবার কালকে সন্ধ্যাবেলা আবার মাল নিয়ে এসেছি। নিয়ে আসার পর দেখছি মোটামুটি আমার মাল আর্ধেক মাল বেশি পেয়ে গেছে। কত রকমের রাখি আছে দোকানে? দোকানে আমার ভ্যারি এবার বহু রকম মানে অগুন্তি মানে এত রকম ডিজাইন আছে, মানে আমি নিজে কত বলতে পারবো না কত রকম ডিজাইন আছে, ভ্যারাইটিস আছে। কত বছর ধরে ব্যবসা করছি? ব্যবসা মানে আমাদের দোকান মানে বহু মানে 50-এর ঊর্ধ্বে হয়ে গেছে এই দোকানটা আমাদের। হ্যাঁ, বহু বছর ধরে ব্যবসা এটা। আপনার নাম আর দোকান? আমার নাম পূজা রায়, বাণীবন্দির দোকান। কিরকম বিক্রি হচ্ছে? কিরকম এবার রাখি করোনার জন্য প্রচন্ড বাজার খারাপ, খুব কম লোকজন আসছে, মালপত্র নিচ্ছেও খুব কম, খুব সামান্য বেচে কেনা, তবু রাজনীতির ব্যাপারে অনেক রকম নানান রকম মাল আমাদের রাখতে হয়। যেমন এবার লেটেস্ট মাল এসছে মমতা মোদি দুই ফটো দেওয়া, তুলনাকভাবে মমতার ছবি লোকে নিচ্ছে, দুজনের ছবি সব রকমই আনতে হয়, আমাদের যেরকম খরিদ্দার চাবে সেইভাবেই মাল আমাদের আনতে হবে। তবে অন্যান্য রাখির থেকে কি এই রাখিটা বেশি চাহিদা? মোটামুটি হ্যাঁ চলছে, এবার নতুনত্ব আছে, এটা নতুনত্ব এসে ওগুলো চলছে মোটামুটি প্রত্যেকে। কত করে বিক্রি করছেন এগুলো? এগুলো মোটামুটি আমাদের 5 টাকা পিস 60 টাকা ডজন মোটামুটি পাইকারি বিক্রি হচ্ছে, যতগুলো যাকে দেখানো হচ্ছে প্রত্যেকে নতুনত্ব বলে নিচ্ছে মালটা এইবার। তা এটা কি এবছর কি এটাই চমক? চমক বলতে নতুন আমাদের এটা চমক, কলকাতাতে নতুন দেখলাম ওই জন্য নিয়ে আসলাম, দুরকমই নিয়েছি দুরকমই বিক্রি হচ্ছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।